अब <laughs> की समाजारुमा तो प्रत्येक दिन आगे थके এখন যে কোশ্চেন আলোচনা করবো এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এই কোশ্চেন আপনার বোর্ডে অনেকবার আইসে আমার প্রত্যেকটা অঙ্কে এটা লাগবে ঠিক আছে এবং এই জিনিসটা আপনার অঙ্কে জ্ঞানচাম করব ঠিক আছে কৃষি আয় নির্ণয়ে অনুমোদনযোগ্য অনুমোদনযোগ্য খরচ বা ভাতা সমূহ হম এই কোয়েশ্চেনটা আমার দুই সালে আঠারো সালে এবং বিশ সাল হয়েছে অ্যাকাউন্টিং হয়েছে ম্যানেজমেন্ট হয়েছে আচ্ছা দেখেন পড়তাসি আয়কর আইনের আয়কর আইনের দুই হাজার তেইশে বলা হয়েছে কৃষি খাতে নিট আর নির্ণয়ের যে সমস্ত খরচ বাদ দেওয়া হবে তাকে অনুমোদনযোগ্য খরচ বলে তাকে কি বলে অনুমোদনযোগ্য খরচ বলে এই সম্পর্কে উল্লেখ করছে কোন জায়গায় সেকশন বিয়াল্লিশ আইনে দুই হাজার তেইশে এই সম্পর্কে উল্লেখ করছে ঠিক আছে কি কি উল্লেখ করছে দেখেন কৃষির উদ্দেশ্যে ব্যবহৃত ভূমি বা আগিনার উপর পরিশোধিত যে কোনো কর ভূমি উন্নয়ন কর বা খাজনা যদি কোনো ভূমি আপনি কৃষিকাজ ব্যবহার করেন ওই ভূমির যদি আপনি কর দেন অথবা ভূমি উন্নয়ন কর দেন অথবা ভূমি উন্নয়ন কর দেন উন্নয়ন দেন অথবা দেন ঠিক আছে কাজে ব্যবহৃত জমি কাজে ব্যবহৃত ভূমি তখন ওই ভূমি বা কর বা খাজনা কৃষি কাজে অনুমোদনযোগ্য খরচ হিসেবে আমরা দেখাম ঠিক আছে তারপর দেখেন বলতেছে কৃষির উদ্দেশ্যে ব্যবহৃত ভূমি ভাঙিনার জন্য পরিশোধিত ভাড়া উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ ব্যয় ও চাষাবাদ ব্যয় আহ বলতে যদি আপনি ভাড়া নেন ঠিক আছে আপনি কি নেন যদি ভাড়া নেন ঠিক আছে অথবা আপনি কি করেন উন্নয়ন অথবা রক্ষণাবেক্ষণ করেন উন্নয়ন রক্ষণাবেক্ষণ করেন ঠিক আছে অথবা চাষাবাদ ব্যয় চাষাবাদ ব্যয় ঠিক আছে এই ধরনের ব্যয় গুলো আমরা কি করবো কৃষিকাজের অনুমোদনযোগ্য ব্যয় হিসেবে বিবেচনা করব তারপরে দেখেন বলতে কৃষির উদ্দেশ্যে গৃহীত ঋণের সুদ ও মুনাফা ঠিক আছে অর্থাৎ কৃষিকাজের সাথে সংশ্লিষ্ট কোন বিষয় আপনি কি করছেন ব্যাংক থেকে ঋণ নিছেন ওই ঋণের ঐ ঋণের সুদ ওই ঋণের সুদ কি হইব আপনার কৃষি খাতে আই হিসাবে গণ্য হইব বা মুনাফা ভাতা হিসাবে কি করা হইব গণ্য করা হইব ঠিক আছে তারপরে দেখেন বলতেছে কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতিও ও সরম নাদি রক্ষণাবেক্ষণ ও মেরামত চাষাবাদের জন্য পালিত গবাদি পশু লালন পালন সংশ্লিষ্ট প্রক্রিয়াকরণ পরিবহন সংক্রান্ত ব্যয় ঠিক আছে অর্থাৎ আমরা শর্টকাট এখানে লিখতে পারি রক্ষণাবেক্ষণ ব্যয় রক্ষণাবেক্ষণ ব্যয় অথবা আমি বলতে পারি চাষাবাদ ব্যয় চাষাবাদ ব্যয় অথবা আমি বলতে পারি পরিবহন ব্যয় এইগুলো আমার কি কৃষিকাতে অনুমোদনযোগ্য

প্রাকৃতিক দুর্যোগ অথবা অন্য কোন প্রকল্প সাধনে কৃষি রক্ষার্থে নির্মিত ব্যয় খেল করেন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা হওয়ার জন্য এখানে আর অনেকগুলো পয়েন্ট আছে ক্যাল করেন প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ ঠিক আছে প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি কোনো ব্যয় করে ঠিক আছে কোন স্থাপনা করেন ঠিক আছে বা কোনো স্থাপনা করেন বা অন্য কোন ব্যয় করলেন তো ওই ব্যয়টা কি শিখাতে কি হইব ব্যয় হিসাবে অনুমোদন যোগ্য ব্যয় হিসাবে কি করা হইব গণ্য করা হইব ঠিক আছে আচ্ছা সంటర్ পরে 6 থেকে পড়া শুরু করেন 6 থেকে পড়েন তিনশো তৃতীয় তফসিলে বর্ণিত অনুমোদিত সীমা অনুযায়ী নিম্ন বর্ণিত খরচ সমূহ এক করদাতা কর্তৃক সংশ্লিষ্ট কৃষিতে ব্যবহৃত সম্পদের অবচয় আ সংশ্লিষ্ট কৃষি খাতে ব্যবহৃত স্পর্শাতীত সম্পদের অ্যামোটাইজেশন বর্গীয় যে ক্ষেত্রে করদাতার কৃষিকাজে ব্যবহৃত হয়েছে বা স্থায়ী অক্ষম হয়ে গেছে সেক্ষেত্রে উক্ত যেমন কৃষি কাজে আপনার কোনো যন্ত্রপাতি ব্যবহার করতেছেন অথবা অথবা কোনো খনি ব্যবহার করতেছেন ঠিক আছে ওই ব্যবহৃত যন্ত্রপাতির অবচয় কৃষিখাতের খাতের ব্যয় হিসেবে ধরবেন এবং ওই খনির যে খনিজ সম্পদ নিঃশেষণ করতেছেন ওইটার জন্য মন্টেজেশন অথবা অবলোপন অথবা অবলোপন কি করা হইব খাতের ব্যয় হিসাবে ধরা হইব ক্লিয়ার এখন পড়েন এর পরের পয়েন্ট পড়েন হুম জ সরকার কর্তৃক স্পন্সরিত কৃষিখ সম্পর্কিত কোনো না না এটা না জ

ভাবে অক্ষম অক্ষম কোনো পশু কোন পশু ঠিক আছে মনে করেন হাত পা ভেঙে গেছে গা এরকম কোন পশু যেটা বিক্রি করতে পারতাছেন ওইটা কি করবেন আপনি মাংস আকারে কি করলেন বিক্রি করলেন মাংস আকারে কি করলেন বিক্রয় করলেন বিক্রয় করলেন ঠিক আছে তো এই পার্থক্য এই দুইয়ের পার্থক্য পার্থক্য আপনি কি করবেন কৃষিখাতে অনুমোদনযোগ্য খরচ হিসেবে দেখাবেন মনে করেন একটা গরুর দাম আছে দুই লাখ টাকা মনে করেন দুই লাখ টাকা আপনি হাটে বিক্রি করার জন্য নিয়ে যেতেছেন হঠাৎ করে কি হইল আপনার এই গরুটা পা ভেঙে গেল বা অন্য কোনো কারণে অসুস্থ হয়ে গেল তখন আপনার গরুটা কি করলেন জবা করে বিক্রি করে দিলেন আপনার বিক্রি করলেন কত এক লাখ পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে তো এইখানে দেখেন দুইটার মধ্যে পার্থক্য হইলো পঞ্চাশ হাজার টাকা এই পঞ্চাশ হাজার টাকা কি করবেন আপনি কি ক্ষেত্রে অনুমোদন যোগ্য খরচ হিসেবে আপনি দেখাইতে পারবেন ক্লিয়ার কথাটা ক্লিয়ার হুম রেসপন্স করেন ক্লিয়ার ওকে নেক্সট নেক্সট করেন সরকার কর্তৃক পৃষ্ঠপোষকিত কৃষি সম্পর্কিত কোন ডেলিগেশনের সদস্য হিসেবে বিদেশে সফর সম্পর্কিত কোন নির্বাহিকৃত ব্যয় যা মূলধনী প্রকৃতির নয় আচ্ছা কি করেন বিদেশের সফর ব্যয় শর্টকাট লেখি বিদেশের সফর ব্যয় সফর ব্যয় সরকার কর্তৃক সরকার কর্তৃক যদি এখানে কোনো ব্যয় হয় তা কি করবেন কৃষি ক্ষেত্রে ব্যয় হিসাবে দেখাবে দেখায় ঠিক আছে তারপর আহ নিয় কর্তৃক অনুমোদিত হয়েছে এরূপ কোন স্কিমের সাথে সম্পর্কিত বিষয়ের উপর বাংলাদেশের নাগরিকদের প্রশিক্ষণ প্রদানে নির্বাহীত কোন ব্যাগ ব্যাগ

নির্বাহিত ব্যয় যার দ্বারা গবেষণা সম্পূর্ণ ও একান্তভাবে কৃষি উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশে দেখেন কৃষি বৈজ্ঞানিক গবেষণা ব্যয় আমরা কি করুম অনুমোদনযোগ্য খরচ হিসাবে কি করুম আমরা দেখাম ক্লিয়ার ক্লিয়ার হম এরপর আপনারা চলে যান তিনশো তিনশো চার পিসটা চলে যান গেছেন চার পিস তিনশো চার পৃষ্ঠায় গেছেন হ্যালো আচ্ছা খেয়াল করেন এই পার্সেন্টেজ গুলো আমার অঙ্কের মধ্যে লাগবো ঠিক আছে তো খেয়াল করেন তো কৃষি কাজে যে সম্পত্তি গুলা ব্যবহার হইব একটু আমরা বললাম এটার অবচয় বা অ্যামোটাইজেশন কি করবো আমরা কৃষি খাতের অনুমোদন যোগ্য খরচ হিসেবে দেখাম একটু আমরা বললাম ঠিক আছে এখন কোন সম্পত্তির কত পার্সেন্ট অবচয় বা অ্যামোটাইজেশন বা অবলোপন দেখামো ওইটা কৃষি আইনের তৃতীয় তফসিলের প্রথম অংশে বলা হয়েছে জাস্ট আমি একটু

অব্যবহৃত ব্যান থাকলে পনেরো পার্সেন্ট পাম্প থাকলে দশ পার্সেন্ট তারপরে কারখানার যন্ত্রপাতি থাকলে পনেরো পার্সেন্ট এরপর দেখেন সারণি উল্লিখিত নয় এমন কোন সম্পত্তি যদি থাকে প্লান্ট থাকে বা পরিসম্পত্তি থাকে ওটার উপর কি থাক করব আমরা দশ পার্সেন্ট আর কি করুন অবচয় ধরব ঠিক আছে অনেক সময় আপনার অঙ্কের মধ্যে থাকতে পারে এরকম থাকতে পারে আপনার বাঁশের তৈরি কৃষি সরঞ্জাম এর উপর অবচয় ধরতে হইব পার্সেন্টেজ দেওয়া নাই তখন আমরা এই চার্ট অনুসারে কি করবো অবচয়টা ধরুম ক্লিয়ার ক্লিয়ার করতে পারছি ওকে হুম সিমলাই প্যাসেজটা পড়েন এই যে কৃষি হতে আয় এর পরমুক্ত সীমা

বিশ হাজার টাকা আয় ব্যতীত আয় কোন আয় নেই তাদের কর্মুক্ত আয় সীমার পরেও কৃষি হতে আয় থাকে আওতাভুক্ত অনধিক দুই লক্ষ টাকা পর্যন্ত কোন আয় মোট আয় পরিগণনা হতে বাদ যাবে কথাটা বুঝছেন কথাটা বুঝছেন আচ্ছা বুঝেন সাধারণত আমরা জানি সাধারণ করদাতার ক্ষেত্রে তিন লাখ পঞ্চাশ হাজার টাকার দিতে হয় না জিরো পার্সেন্ট এবং মহিলা এবং পঁয়ষট্টি বছরের পুরুষের ক্ষেত্রে চার লাখ টাকা পর্যন্ত অকর দার্য ঠিক আছে যদি কোন ব্যক্তি অর্থাৎ কোন করদাতার যদি চাষাবাদ জমি থাকে এবং ওই জমি হতে যদি আয় বা সুদ বা মুনাফা আয় বা সুদ বা মুনাফা যদি আহ বিশ হাজার টাকা আর আয়ের আর কোনো আয় নেই ঠিক আছে বিশ হাজার টাকা আয়ের কোনো আয় নেই এবং তার জমি আছে ঠিক আছে ওই ক্ষেত্রে তার সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত কি হবে আপনার কর ছাড় পাইব দুই লাখ টাকা পর্যন্ত টাকা কি আপনার অকর ধার্য অকর ধার্য ক্লিয়ার করতে পারছি ক্লিয়ার করতে পারছি ওকে তারপর দেখেন এখানে টেন টু টেন আসতে পারে এই কোশ্চেনটা দেখেন লোকসানের লোকশানের সমন্বয়ে ও জেড টানা জের টানা দেখেন শর্টকাট বলতেছি আয়কর আইনের আয়কর আইনের দুই হাজার তেইশের ধারা সত্তর মোতাবেক যদি কৃষি ক্ষেত্রে লস হয় ঠিক আছে যদি কৃষি ক্ষেত্রে লস বা ক্ষতি হয় কোনো বছর আপনার ঠিক আছে এইটা আপনার পরবর্তী ছয় বছর পর্যন্ত সমন্বয় করতে পারবেন সমন্বয় করতে পারবেন কথাটা বুঝছেন হম কথাটা বুঝছেন হ্যালো শান্তা বুঝছেন শান্তা বুঝছেন সিমনা যে বুঝছেন এটা কি বুঝছেন কোন দেখি এই সমন্বয় করতে পারবো ছয় বছর পর্যন্ত জিনিসটা বুঝলাম না প্রতিবার বা লস ছয় বছর পর্যন্ত সমন্বয় করতে পারবো এই জিনিসটা বুঝলাম না হ্যালো কি বলছেন

ঠিক আছে নয় লক্ষ টাকা কি হয়েছে লস হয়েছে ঠিক আছে দুই হাজার সালে ঠিক আছে দুই সালে আপনার লাভ হয়েছে কত চার লাখ টাকা এই চার লাখ টাকা লাভ হয় তো আপনি কি করতে পারবেন না কৃষি খাতে আয় হিসেবে দেখাতে পারবেন না কারণ আপনার তো লস আগে নয় লাখ টাকা হয়েছে চার লাখ টাকা যদি লাভ হয় তারপর লস আপনার কত আছে পাঁচ লক্ষ টাকা ঠিক না আবার দেখেন এরপরে দুই সালে মনে করেন আবার আপনার লাভ হয়েছে দুই লাখ টাকা লাভ হয়েছে দুই লাখ টাকা তারপর আপনি কি করতে পারবেন না কৃষি ক্ষেত্রে দেখাতে পারবেন না কারণ পাঁচ লাখ টাকা তো লস আছে বছর থাকেন দুই হাজার বাইশ সালে ঠিক আছে আপনার তিন লাখ টাকা কি হয়েছে লাভ হয়েছে এরপরে মনে করেন আপনার এক লাখ টাকা কি হয়েছে লাভ হয়েছে ঠিক আছে তিন লাখ টাকা তো লস আছেই এক লাখ টাকা কি হয়েছে লাভ হয়েছে তার মানে কি দুই লাখ টাকা আপনার কি হয়েছে লস আছে অন্তরি দুই হাজার দুই সাল পর্যন্ত বছর কটা এক দুই তিন চার পাঁচ বছরে পঞ্চম বছরে মনে করেন দুই হাজার কোন লাভ হয়নি করেন তার মানে লস আপনার রয়ে গেছে কত দুই লাখ টাকা ষষ্ঠ বছরে দুই হাজার চব্বিশ সালে মনে করেন আপনার লাভ হয়েছে এক লাখ টাকা ঠিক আছে লাভ হয়েছে কত এক লাখ টাকা তার মানে লস কত এক লাখ টাকা রয়ে গেছে ঠিক আছে দুই হাজার পঁচিশ সালে আপনার লস কি এক লাখ টাকা ঠিক আছে এই এক লাখ টাকা সমন্বয় করতে পারবেন না আপনি আমি বুঝতে পারছি এই এক লাখ টাকা আর দেওয়া পারবে না কারণ ছয় বছর পর্যন্ত টাইম দিছে ছয় বছরের মধ্যে আপনি নয় লাখ টাকা প্রফিট করে অ্যাডজাস্ট করতে পারেন তার মানে ছয় বছর পরে আর আপনার সমন্বয় করতে দিব না ছয় বছর পর্যন্ত আপনি কি করতেন সমন্বয় করতে পারবেন বুঝতে পারছি আমি হ্যালো এবার বুঝছেন তো যে না বুঝজা হা না 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 যে কোনো জিনিস একটা বুঝবে নিজে নিজে একটা উদাহরণ সেট করবে না আমি বুঝছি হয় এটা এমনি বুঝার এটা এমনি ইয়ে ঠিক আছে তাহলে ধরেন আপনার নাম মোটামুটি আপনি বুঝছেন হুম শান্ত আছেন গেছে গা বুঝছেন আচ্ছা দেখেন আজকে একটা লাস্ট কোয়েশ্চেন আলোচনা করা ক্লোজ করি আহ আচ্ছা আজকের লাস্ট কোশ্চেন হ্যাঁ দেখেন এটা আপনার পরীক্ষা আসতে পারে ছোট কোশ্চেন হিসাবে কৃষি আয় কৃষি আয় ও অসি আয়ের পার্থক্য আয়ের পার্থক্য পার্থক্য দেখেন আমি আপনার তিনশো চার পৃষ্ঠাতি কোশ্চেনটা হ্যাঁ প্রথম পয়েন্ট হলো আয় অর্জনের প্রক্রিয়া আয় অর্জনের প্রক্রিয়া ঠিক আছে যেমন ক্ষেত্রে আয়ের ক্ষেত্রে আপনার দেশের ভিতরে কৃষি জমি ব্যবহার করে যদি আয় করেন তখন তাকে আমরা কি বলুন কৃষি ক্ষেত্রে আয় অকৃষি আয় হলো কি আপনার দেশের ভিতরে কাজের প্রক্রিয়ার মাধ্যমে আয় করতেছেন কিন্তু সম্পূর্ণ আয় কৃষি ক্ষেত্রে আয় না ঐটা হলো আমার অকৃষি আয় দুই নম্বর যেমন একটু আমরা ওই যে একটা প্রথম কোশ্চেন আলোচনা করছিলাম চা বাগানের আয় তারপর রাবার শিল্পের আয় কিছু কৃষিক্ষেত্রে কিছু ক্ষেত্রে ঠিক আছে ওই উদাহরণটা আমরা বলতে পারি এখানে আয় অর্জনে ঠিক আছে অকর ধার্য অকর ধার্য কৃষিক্ষেত্রে আয় দেখেন দুই লাখ টাকা পর্যন্ত কি অকর ধার্য আবার অকৃষি আয় সম্পূর্ণ কর ধার্য সম্পূর্ণ কর ধার্য হইল অকৃষি আয় তিন নম্বর পয়েন্ট দেখেন ধারা ঠিক আছে আয়কর আইনের চল্লিশ এবং একচল্লিশ এই সম্পর্কে বলা হয়েছে কৃষিক্ষেত্রে আয় সম্পর্কে এবং ক্ষেত্রে আয় আয়কর আইনের ছষট্টি ধারায় বলা হয়েছে অকৃষি আয় সম্পর্কে চার নম্বর উদাহরণ ঠিক আছে তো ভূমি চাষ গণায়ন উদ্যান খামার করা পশুপালন মৎস্য চাষ ইত্যাদি হতে প্রাপ্ত আয় হলো কৃষি ক্ষেত্রে আয় আর বিক্রি ঠিক আছে বিনা চাষে পুকুর হতে মাছ বিক্রি আপনার একটা পুকুর আছে অটোমেটিক মাছ হয়ে গেছে গা অথবা বন্যার পানিতে আপনার পুকুরে মাছ আইসা পড়ছে ওই মাছ আপনি বিক্রি করলেন ওইটা হলো অকৃষি আয় বিনা চাষের স্বেচ্ছা জর বনের বিক্রয় আপনার একটা জমি আছে ওইখানে কি করছে গাছ হয়ে গেছে অটোমেটিক বড় বড় গাছ গাছ হয়ে গেছে বিক্রি করছেন ওই আপনার কৃষি ক্ষেত্রে দেখেন ইটের ভাটা তৈরির জন্য মাটি বিক্রি হতে আয় ঠিক আছে তো ইটের ভাটা তৈরির জন্য যদি মাটি আপনি বিক্রি করে ওইখান থেকে যদি আয় হয় এটা হলো অকৃষি আয় ওটা কিন্তু আপনার কৃষি আয় না যদি আপনি কি করলেন নিজের জমির মাটি বিক্রি করতেছেন কিন্তু কোন কৃষি কাজ করে তো আপনি কি করেন না উপার্জন করেন নাই তো নিজের জমির মাটি যদি বিক্রি করেন তো ওই আয়টা আপনার আয় বিবেচনা করা হইব হ্যালো 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 লাগান যেমন গাছ বড় করতেন যেমন আপনি রাজশাহীতে গেলেন রাজশাহীতে কি করলেন জমি কিনলেন জমি কিনে কি করলেন ওইখানে আমের গাছ লাগালেন ঠিক আছে তো ওই ক্ষেত্রে কিন্তু কৃষি ক্ষেত্রে আয় হইবি আর যদি এরকম হয় আপনারা কোন একটা ইয়া করছেন অটোমেটিকলি আপনার গাছ হইছে আপনার নিজে লাগান নাই কা নিজের থেকে করে টাকা খরচ করা লাগান নাই কা ঠিক আছে ওই গাছ যদি বিক্রি করেন ওইটাই বক ক্লিয়ার হুম ক্লিয়ার হ্যালো শিমলা কিলা রয়েছেন জি স্যার আচ্ছা নেক্সট ক্লাস মিস দেন না নেক্সট ক্লাস আমরা চার্ট আলোচনা করে অঙ্কের মধ্যে চলে যাবো আজকে যত আলোচনা করলাম এগুলো দেখতে থাকেন নেক্সট ক্লাসের চার্টের পরে আপনার এই চাপ্টারটা খুব ইজি মনে ঠিক আছে তো আজকে এই পর্যন্ত থাকা